আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আবারও একটি নতুন চিকিৎসা সংক্রান্ত রিসার্চ ওয়ার্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোডে নিয়মিত রুগী দেখি। বাত ব্যথা, প্যারালাইসিস এবং এই জাতীয় যত ব্যথা বেদনা যাদের আছে তাদের নিয়ে আমরা ডিপিআরসিতে কাজ করি ইনশাল্লাহ দীর্ঘ অনেক বছর ধরে। তো আমার পাশেই একজন রুগী আছে, একটু ওনার পরিচয় নিয়ে আসি, তারপরে আমরা একটা কেস স্টাডি করব, যেন আপনাদের এই স্টাডি থেকে আপনারা ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে। অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে কথা বলব। জি, আমি আপনার নামটা একটু জানতে চাই এবং আপনার বাড়ি কোথায়, আপনি কী করেন? ওয়ালাইকুম আসসালাম। জি, বাড়ি হল স্যার গাজীপুর মৌচাক। গাজীপুর আপনার বাড়ি। আপনার নাম? সালমা। আচ্ছা, তো আপনার মানে ফ্যামিলিতে কয়জন লোক আছে, মানে আপনার কয়জন ফ্যামিলির সদস্য, আপনারা একটু জানতে চাই কি জন্য, মানে এই জিনিসগুলো আমাদের রুগীদের বা চিকিৎসায় মানে রুগীদের অন্যান্য ধরে হয়তো এই জাতীয় সমস্যা আছে, যে আপনার কেমন কীভাবে রোগটা হলো, কীভাবে আপনি এখন ইমপ্রুভ হয়েছে বা হয় নাই, এটা একটু জানলে বাকিদের। আপনার বাসায় কে কে আছেন? হাজবেন্ড আছে, বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, অনেকে আছে। আপনি কি একসাথে যৌথ ফ্যামিলি? যৌথ ফ্যামিলি। আচ্ছা, বাচ্চা কয়জন আপনার? দুজন। এদের বয়স কেমন? একজনের 13 আর একজনের 7। আচ্ছা, তো আপনি কি সমস্যায় ভুগতেছিলেন? আমাদের এখানে এই ডিপিআরসি তে ভর্তি হওয়ার আগে যখন আমাদের কাছে আসছেন, আপনি আমাকে বলেছেন যে আপনার ঘাড় ব্যথা এবং হাতের দিকে ব্যথা, ডান হাতের দিকে ব্যথা, কি হয়, জিজি করতো, শিনশিন করতো, এই জাতীয় নাকি? প্রচুর ব্যথা ছিল স্যার। আচ্ছা, ডান হাতের দিকে ব্যথা হতো, এই যে ব্যথা, ঘাড় ব্যথা, এটা কতদিন আপনার, কতদিন ছিল আগে, কত বছর? এখন তো 3 মাস ধরে ছিল, এখন সুস্থ। না, সেটা তো আজকে সুস্থ, কিন্তু 3 মাস ধরে আপনি এটা ভুগতেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আপনি বাড়িতে কি করেন, আপনার কাজ কি? রান্নাবান্না, ঘরের কাজ। রান্না বান্না করেন? এটা তো সব মহিলাই করে, আর কি করেন? আর কিছু করে না, ঘরের কাজ করি, যা করা লাগে। ঘরের সব কাজই আপনি করেন? হ্যাঁ। কাজের লোক নাই? না। এই যে মানে শ্বশুর শাশুড়ি? না, তারা তো শাশুড়ি করে কাজ, আমিও করি। সবই করেন মানে যৌথ ফ্যামিলি? তো অনেক কাজ করতে। আর বউ আছে? শ্বশুর শাশুড়ির আর কোনো বউ আছে, মানে অন্য ছেলের বউ না, আপনি একাই সব? জি। তাহলে সালমা আক্তারের সব দায়িত্ব কিন্তু ওনাকে পালন করতে, আবার বাচ্চাদের দায়িত্ব আছে। এমনি কোনো গৃহস্থলি কাজ করতে হয়, যেমন ধান নেওয়া বা অন্যান্য সেলাইয়ের কাজ বা আছে না অনেকের কাজ পারিবারিক? আমার মা কিন্তু সব কাজ করতো, কারণ ওনাকে ধান নেওয়া, ওই যে কৃষির বিভিন্ন কাজ আছে না, এগুলো করতে হইতো। এই যে তো কোনো কাজ করতে হয়েছে আপনার? না স্যার, আগে সেলাইয়ের কাজ করতাম, এখন করি না। ও, আগে সেলাইয়ের কাজও করতেন? আচ্ছা, 3 মাস ধরেই ব্যথা, এর আগে কি ব্যথা ছিল নাকি? না না, এর আগেও একবার হয়েছিল হালকা, এখানে ব্যথা হইয়া মানে কেরকম নাড়াচাড়া করতে পারতাম না, আর তা আগে আরো 6-7 মাস আগে। তারপর ওটা ভালো হলো কিভাবে? ওইটা একটু ভালো ছিল, মেডিসিন খাইছিলাম, তারপর ওষুধ খাওয়াতে। হ্যাঁ, তারপর আবার এটা হয়েছে আর কি, 3 মাস হলো এটা ব্যথা, প্রচুর ছিল ব্যথা। আচ্ছা, তো আপনি আমাদের এই ডিপিআরসি হাসপাতালে কতদিন ধরে আছেন? আজকে ভর্তি হয়েছি। আনুমানিক কতদিন হবে আপনার? 17 দিন। টোটাল 17 দিন হয়েছে আমাদের এখানে আসেন। তো এখন কি অবস্থা, বা আপনার কাছে এই যে চিকিৎসাগুলো নিলেন, আপনার কাছে কি মনে হয়, আপনার যে চিকিৎসা, আপনি তো অবশ্যই বলছেন যে ভালো, সেটা আমরা বুঝি, সেটা কতটুকু ভালো, এবং আপনি কি এটা টেস্ট করে দেখছেন কেমন? জি স্যার। বলেন কেমন লাগে? একটু ব্যথা ছিল, নাড়াচাড়া করতে পারতাম না, শুধু রক্ত লাগে, ছিঁড়ে আসতেছে, হাত ভেঙে আসতেছে, হাত দিয়ে ভারী কাজ করতে পারতাম না, মাথায় নুয়ে রাখতে পারতাম না, এগুলো ভেঙে আসতো, আর মাংস টাংস খুঁয়ে পড়ে যেতেছে, এত ব্যথা ছিল আমার। এখন তো এগুলো নাই, এখন এগুলো মানে পুরাই সেরে গেছে। আপনি কি আগে যখন বাড়িতে এরকম হইতো কি কাজ করলে বাড়তো? হ্যাঁ, কাজই করতে পারতাম না, 3 মাস নুয়ে কাজ করতে পারতাম না, হাত দিয়ে ভারী কিছু করতে পারতাম না। আচ্ছা, তো এখন এই যে চিকিৎসা নেওয়ার পর কি টেস্ট করে দেখছেন যে এখন হাত নাড়ায় বা মুভমেন্ট করে আপনি দেখছেন যে সমস্যা? আপনি পরীক্ষা করে বললেন, তারপর যে ভর্তি হইলাম, এখন চিকিৎসা করলাম, অনেকটাই ভালো। এখন তো আমার অনেক দিন ধরে সুস্থ হয়েছে, নাড়াচাড়া করতেছি, হাত টাত নাড়াইতে পারি, ব্যথাটাই নাই, যে রক্ত রক্ত এরকম ছিল, এখন এগুলো কিছুই নেই, এখন অনেকটাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই যে আপনি এখন ইমপ্রুভ বা ভালোর দিকে, এটা কি কারণে, আমাদের এখানে যে চিকিৎসাটার মানে কোন চিকিৎসাটার কারণে আপনার কাছে মনে হয় এটা খুব ভালো রেজাল্ট দিছে, মানে কি জাতীয়, সেটা কি ঔষধ নাকি ব্যায়াম নাকি
এই আপনার মেশিন কোন চিকিৎসাটা মনে হয়? এখানে স্যার অনেক পদে থেরাপি আছে, থেরাপিগুলো পাইছি, ওষুধ পাইছি, মেডিসিন পাইছি, ব্যায়াম পাইছি, আবার রাশেদ স্যার যে ইনজেকশন গুলা দেয় ওই ইনজেকশন গুলাই যে এখানে আমার না এই মাথায় জয়েন্টে এখানে মানে ভাঙে ভাঙে আসতো, ঘা রাখতে পারতাম না, চালা পোড়া করতো, তাকে যে এটা আলগা হয়ে গেছে, এখানে শুই দেওয়ার পর ধারে কতদিন শুই দিছে এখানে, এগুলো আমি এগুলো পার করে ব্যথা গুলা মানে দেখি যে চলে যেতেছে, থেরাপি পার পর দেখি ব্যথা গুলা চলে যেতেছে। এবং এক্সারসাইজ যে করানো হয়েছে, যে ব্যায়াম গুলা, ব্যায়াম গুলাও করা হয়েছে, তো এই ব্যায়াম গুলো আপনি গিয়ে করতে পারবেন? যাদের হরমোনাল সমস্যা থাকে তাদের ওজন সহজে কমতে চায় না, কিন্তু তারপরে উনি কিন্তু 2 কেজি ওজন কমিয়ে ফেলছে। এইটার কারণ হচ্ছে উনাকে আমরা যে এখানে খাবারের যে নির্দেশনা দিয়েছি এটার কারণে। তবে উনি যদি কন্টিনিউ করে এভাবে প্রতি সপ্তাহে 2 কেজি কমলে ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে ওনার ওজন অনেক কমে আসবে। তো এটা কি করবেন নাকি গিয়ে আবার খাওয়া শুরু করে দিবেন, নাকি বাসায় গেলে যে হিংসায় খান? না না না, আমার থাইরয়েড অনেক বাইরে গিয়েছিল, ওজন কমতেছিল না এক সপ্তাহে, তারপরে এক সপ্তাহ আবার পরীক্ষা করে দেখলাম একটু কমছে থাইরয়েড, এখন মানে এই ডায়েটটা কাজে লাগছে। হ্যাঁ, ডায়েটটা কাজে লাগতেছে, ঠিক না? তো ঠিক আছে, ওই থাইরয়েডের ওষুধও কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। আর বাড়িতে গিয়ে কিন্তু আবার ওই যে অন্য খায় আমি খাবো না কেন এরকম হিংসা একটা হয় না মাঝে মাঝে, তো এই হিংসা আমি কিন্তু করা যাবে না, এটা কিন্তু অনেকের হয়, দর্শক আমারও হয়, যে আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, একটা দাওয়াতে গেলেন, একটা কোনো কমিউনিটি সেন্টার বা যে কোনো গেট টুগেদারে গেলেন, সেখানে আপনার বন্ধু খাচ্ছে, আপনার অমুকে খাচ্ছে, তমুকে খাচ্ছে, বা দেখলে খাবার খাওয়ার আমাদের একটা টেন্ডেন্সি আসতে পারে। সো এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে, এবং এই সালমা আক্তারও কিন্তু আশা করি বের হয়ে আসবে, না হলে কিন্তু আবার গাড়ের ব্যথা শুরু হইবে। বুঝে গেছে কথা? এখন তো স্যার আবার ব্যথা হইলে পরে আসবো, এখন তো অনেক আরামে আছি আমি, ভালো আছি। না আবার ব্যথা বারবার এত চিকিৎসা আমরা দিতে পারবো না, কারণ আরো তো রোগী আছে আমাদের। তো আপনাকে আমি বলবো যে ব্যায়াম গুলা শিখিয়েছি, ব্যায়াম মান করতে হবে নিয়মিত। আর আমরা এই যে আপনাকে কিছু কাগজপত্র দিছিলাম, এই যে দেহ ভঙ্গির এটা তো পাইছেন, এগুলা মানতে হবে, ওজন কমাইতে হবে, আমরা যে চিকিৎসার নিয়ম কানুন বলে দিই এগুলো মেনে চলতে হবে, আর প্রতি 1 মাস পর পর আমাদের এখানে এসে কি করতে গো দেখিয়ে যেতে হবে, মনে থাকবো? তো সবাই ভালো থাকেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে আমরা ঘরের বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন শিখে, ফেসবুকেও পেজে আছে, আপনারা পিছনে ভিডিওতে গেলে পেয়ে যাবেন। আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনারা ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন, এবং অবশ্যই পাতলা একটা বালিশ ব্যবহার করবেন। আর সর্বোপরি ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, যার ওজন কম তাকে ওজন বাড়াতে হবে, যার ওজন বেশি তাকে ওজন কমাতে হবে। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।